যখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যরূপে লীলা করতেছিলেন তখন স্বয়ং ব্রহ্মদেব যিনি সৃষ্টিকর্তা তিনিও সেই পরমেশ্বর ভগবানকে চিনতে ব্যর্থ হয়েছিলেন যার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় গোবৎসদে চুরি করে নিয়ে গিয়েছিলেন এবং যখন সে ওই গোবৎসদে নিয়ে ব্রহ্মলোকে পদার্পণ করলেন তখন সে দেখলেন যে সেখানে তার আসনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপবেশিত আছেন যা দেখে সে বিস্মিত হলেন তারপরে সে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন যে হে পরমেশ্বর ভগবান আপনি পরম আরাধ্য তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই আপনার প্রতি স্তুতি নিবেদন করছি আপনার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো তাই আপনার নাম ঘনশ্যাম আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী আপনি গোপ্রাস নন্দের নিত্য পুত্র আপনার মুখমণ্ডল গুঞ্জা বিচরিত কর্ণভূষণের ন্যায় বিভূষিত এবং মাথায় শিখি পুচ্ছ মুকুট বনফুলের মালা বেত্র বেনু ইত্যাদি দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে আপনার শ্রী চরণযুগল অতিশয় কোমল তাই আমি আপনার স্তব করছি ব্রহ্মা বললেন যে হে ভগবান কৃষ্ণ লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু এখন প্রমাণিত হলো যে আমি আপনাকে সম্পূর্ণরূপে অবগত হতে পারিনি যদিও আমি আপনার সম্মুখে আপনারই গোবৎসদের চুরি করার একটি ভুল করেছিলাম এবং আপনি এই মুহূর্তে আমার সামনে শিশুরূপে বিরাজ করছেন আপনি আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষা লাভ করেননি আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন এক অসহায় শিশু এক হাতে খাবারের দলা নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তি অনুমান পর্যন্ত আমি করতে পারি না তাই তো আমি ব্রহ্মসংহিতায় বলেছি যে আপনার শরীর জড় নয় তা সচিদানন্দময় বিগ্রহ ব্রহ্মসংহিতায় বলা আছে যে ভগবানের শরীর চিন্ময় ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্যই নেই তার শরীরের প্রত্যেকটি অঙ্গ অন্য সব কয়টি ইন্দ্রিয়ের কাজ করতে পারে যেমন তিনি তার হাত দিয়ে দেখতে পারেন তিনি তার চোখ দিয়ে শুনতে পারেন তিনি তার পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন ব্রহ্মা বললেন ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশুরূপে আবির্ভূত হয়েছেন এবং যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি করে আপনার শ্রীপাদ পদে অপরাধ করেছি তবুও আমি জানি যে আপনি আমার প্রতি পরম কৃপাশীল সেহেতু আপনি আমার অপরাধগুলিকে ক্ষমা করে দিয়েছেন কারণ আপনি তো ভক্তবৎসর আপনি আপনার ভক্তের প্রতি পরম স্নেহশীল ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে ব্রহ্মদেব বললেন যে হে পরম প্রভু মানব সমাজের ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে মানুষ বহু প্রচেষ্টার মাধ্যমেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে অক্ষম হয় কিন্তু সেই সাথে এইরূপ দৃষ্টান্ত আছে যে কায়মন বাক্যে আপনার সেবা করার ফলে আপনার দিব্যধামে প্রবেশ করতে পারে এবং সে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করতে পারে অর্থাৎ ভক্তিযুক্ত সেবা ছাড়া জ্ঞান বা ধ্যানের মাধ্যমে আপনাকে জানাই যায় না তাই এই জড়জাগতিক কার্যে লিপ্ত হওয়ার সময় আপনার শ্রীপাদ পদ্মের প্রতি ভক্তিযুক্ত হওয়া একান্ত কর্তব্য এবং সর্বদাই আপনার অপ্রাকৃত মহিমা শ্রবণ করা এবং কীর্তন করা কর্তব্য এবং যেই ব্যক্তি আপনার অপ্রাকৃত মহিমা শ্রবণ করে এবং কীর্তন করে আপনি তার প্রতি সদাই কৃপা বর্ষণ করেন কারণ আপনি তো পরম কৃপাময় হে প্রভু আপনি আমায় কৃপা করুন এবং আমার জ্ঞান দৃষ্টি উন্মোচন করুন সেই সহিত যারা আপনার শরণাগত তাদেরকে রক্ষা করুন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মদেব আগতি মিনতি করে স্তুতি করে সেখান থেকে প্রস্থান নিলেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এইরূপ আরও ভগবত তত্ত্ব জানার জন্য
अवश्य आमादे चैनलटिर संगे थाकबेन। नमस्कार ओ तत्सत। We'll be right back.